হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি অনেকগুলো টেক নিউজ নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি। আজকে থেকে আমাদের এই চ্যানেলে শুরু হতে যাচ্ছে টেক নিউজ সিরিজ। সো আপনারা অবশ্যই, যারা টেক নিউজ সিরিজ দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজকের টেক নিউজগুলো অনেক অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ টেক নিউজ। যারা 5G স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই কিছু কিছু 5G ফোন লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে, অফিসিয়ালি আসার সম্ভাবনা রয়েছে। তাই যারা 5G ফোন কিনতে ইচ্ছুক, যারা 5G ফোন কেনার জন্য ওয়েট করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে এসব 5G ফোনের স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হবে। সো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এছাড়া এই চ্যানেলে যারা নতুন আছেন অথবা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম নিউজটি হচ্ছে স্যামসং এর পক্ষ থেকে। স্যামসং ইন্ডিয়াতে ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ করতে যাচ্ছে স্যামসং A52 5G স্মার্টফোন। সেই ফোনটার স্পেসিফিকেশন হচ্ছে এই ফোনটি স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসর নিয়ে আসতে যাচ্ছে। এছাড়া এই ফোনটি ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস। এছাড়া এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 6000 অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি, আর চার্জার হিসেবে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড। এছাড়া এই ফোনটি 5G লঞ্চ হতে যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর মধ্যেই লঞ্চ হতে পারে। এর প্রাইস ইন্ডিয়ান রুপিজে 25-26,000 টাকা। আর যদি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয় তাহলে এই ফোনের প্রাইস হবে 30-32,000 মধ্যে। সো আপনারা যারা 5G স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তারা অবশ্যই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন, আর যারা বাংলাদেশে আছেন তারা জানুয়ারি পর্যন্ত ওয়েট করবেন। তাহলে আপনারা এই ফোনটা 30-32,000 মধ্যে পেয়ে যাবেন যারা বাংলাদেশে আছেন, আর যারা ইন্ডিয়ান আছেন তারা 25-26,000 মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন। সো অবশ্যই আপনারা ওয়েট করবেন যারা স্যামসং লাভার আছেন অথবা যারা 5G স্মার্টফোন কিনতে যাচ্ছেন স্যামসং এর পক্ষ থেকে, তারা অবশ্যই ওয়েট করবেন ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারবেন। আজকের দ্বিতীয় টেক নিউজটি হচ্ছে ভিভোর পক্ষ থেকে। ভিভো ইন্ডিয়াতে লঞ্চ করতে যাচ্ছে ভিভো V20 Pro 5G স্মার্টফোনটি। এই ফোনটি ইন্ডিয়ায় ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই ফোনটির কিছু স্পেসিফিকেশনের লিক আমি জানতে পেরেছি, সেই স্পেসিফিকেশনগুলো আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যা একটি 5G প্রসেসর। এছাড়া এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা, এছাড়া আই অটো ফোকাসেরও সাপোর্ট রয়েছে। আর এই ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে 44 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আর এই ফোনটি ইন্ডিয়ান প্রাইস হিসেবে 30K ধরা হয়েছে। যদি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয় অফিসিয়ালি, তাহলে এই ফোনটির প্রাইস হবে 36-37,000 টাকা। সো যারা ভিভো লাভার্স আছেন, যারা ভিভো 5G স্মার্টফোন ব্যবহার করতে ইচ্ছুক, তারা অবশ্যই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন, আর যারা বাংলাদেশি আছেন তারা অবশ্যই জানুয়ারি পর্যন্ত ওয়েট করবেন। যদি অফিসিয়ালি ফোনটা লঞ্চ হয় তাহলে আপনারা সেই ফোনটি কিনতে পারবেন। সো ভিভোর পক্ষ থেকে আজকের নিউজ ছিল এটাই। হে গাইস, লিটল রিমাইন্ডার, আপনারা যারা এই ভিডিওতে এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ একটা লাইক আমাদের ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। সো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা এগিয়ে নিতে সাহায্য করবেন। আজকের তৃতীয় টেক নিউজটি হচ্ছে ইনফিনিক্সের পক্ষ থেকে। ইনফিনিক্স ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স 08 এই ফোনটি। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপিজে পাওয়া যাবে, আর বাংলাদেশে জানুয়ারির দিকে যদি লঞ্চ করে তাহলে 20-21,000 মধ্যে আমরা অফিসিয়ালি এই ফোনটি পেয়ে যাব। এই ফোনটির স্পেসিফিকেশনের লিক আমি জানতে পেরেছি, এখন আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। এই ফোনটিতে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে রয়েছে, আর এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। এছাড়া এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G90T, যা একটি গেমিং প্রসেসর। অর্থাৎ আপনারা যারা 5G লাভার আছেন অথবা যারা ফ্রি ফায়ার লাভার্স আছেন, তারা এই ফোনটি নিশ্চিন্তে চুজ করতে পারেন, কারণ এই ফোনটিতে আপনারা হাই সেটিংসে গেম খেলতে পারবেন। এছাড়া এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4500 mAh হিউজ ব্যাটারি, আর চার্জার হিসেবে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া এই ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, অর্থাৎ পিছনে আপনারা 4টা ক্যামেরা পেয়ে যাবেন এবং সামনে একটা সেলফি ক্যামেরা থাকবে। এছাড়া আপনারা এই ফোনটি বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে আপনারা 21-22,000 মধ্যে এই ফোনটি কিনতে পারবেন। আজকে নাম্বার 4 টেক নিউজটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি 5G ফোন নিয়ে আসতে যাচ্ছে আমাদের জন্য। ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ করবে ডিসেম্বরের শেষের দিকে। এই ফোনটির নাম হচ্ছে রিয়েলমি 7 5G।
রিয়েলমি 7 5G স্পেসিফিকেশনের লিক আমি জানতে পেরেছি। এখন আমি সেই স্পেসিফিকেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা ফোনে এখন আমাদের জন্য 5G স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে এবং ডিসেম্বরের শুরুতেই আমরা এই ফোনগুলো পেয়ে যাব। সো 5G ফোন আমাদের সামনে চলে আসছে, কিন্তু আমাদের 5G নেটওয়ার্ক কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু 5G ফোন আমাদের সকলের হাতে হাতে চলে আসবে। সো রিয়েলমিও আমাদের জন্য 5G ফোন নিয়ে আসছে, এর স্পেসিফিকেশনগুলো এখন আপনারা জেনে নিন। এই ফোনে রয়েছে ডাইমেনসিটি 800U প্রসেসর, যা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর, যা 5G প্রসেসর। আর এই ফোনটিতে রয়েছে 2.4 GHz ক্লক স্পিড, আর এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটও রয়েছে। এছাড়া এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে। সুপার অ্যামোলেড নাকি IPS তা এখনও জানতে পারেনি। এছাড়া এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh হিউজ ব্যাটারি, আর চার্জার হিসেবে থাকবে 30W ফাস্ট চার্জার, যা বক্সের মধ্যেই থাকবে। অর্থাৎ আপনারা ব্যাটারি লাইফ খুব ভালো পাবেন, অর্থাৎ 1 থেকে 2 দিন আপনারা ব্যাটারি লাইফ পাবেন, এবং আপনারা খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা আপনার ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। সো রিয়েলমি আমাদের জন্য ভালো ব্যাটারি, ভালো প্রসেসর, 5G প্রসেসর নিয়ে একটা ভালো বাজেটে ফোন নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে 20K প্রাইসের মধ্যে, আর বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইস হবে 26 থেকে 27 হাজারের মধ্যে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও লাস্ট টেক নিউজ হচ্ছে রেডমির পক্ষ থেকে। Redmi 9 এবং Redmi Note 9 Pro এই দুইটা ফোন 5G স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে ইন্ডিয়াতে। এই ফোনটির কিছু স্পেসিফিকেশনের লিক আমি জানতে পেরেছি। সো আমি এখন এই দুটো ফোনের স্পেসিফিকেশন বলা ট্রাই করব। প্রথমে বলি Redmi 9 স্পেসিফিকেশন। Redmi 9 শুধু আমি প্রসেসর কি দিবে সেটা জানতে পেরেছি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে Dimensity 800U প্রসেসর। এই Redmi 9 5G প্রসেসরটি কম্পিট করবে হচ্ছে Realme 7 5G প্রসেসরের সাথে। এই দুটো ফোনের হাড্ডাহাড্ডি লড়াই হবে যখন এই ফোনটি বাজারে আসবে। এছাড়া Redmi Note 9 Pro যে 5G স্মার্টফোনটা লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়াতে, সেই ফোনটির স্পেসিফিকেশনও আমি কিছু জানতে পেরেছি। সেই ফোনটি প্রসেসর হিসেবে আনছে Snapdragon 750G প্রসেসর, যার চার্জার হিসেবে থাকবে 33W ফাস্ট চার্জার। আর এই ফোনটির প্রাইস হবে 20K, অর্থাৎ 20,000 টাকা ইন্ডিয়ান রুপিজে। আর বাংলাদেশে যদি এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইস হবে 25 থেকে 26 হাজার টাকার মধ্যে। সো আপনারা যারা রেডমি ফোন 5G কিনতে ইচ্ছুক অথবা যারা রেডমি লাভার্স আছেন, তারা অবশ্যই ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন। ডিসেম্বরের শেষের দিকে নহলে জানুয়ারির শুরুতে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করতে পারে, এবং ইন্ডিয়াতে তো ডিসেম্বরের মধ্যে মধ্যেই লঞ্চ করে ফেলবে। সো অবশ্যই যারা রেডমি লাভার্স আছেন, অবশ্যই আপনারা ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কি 5G ফোন কিনতে ইচ্ছুক অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই আপনারা কি 5G ফোন কিনতে চান। যদি কিনতে চান তাহলে আপনারা ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন। আপনারা কি ওয়েট করবেন কি করবেন না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এই চ্যানেলে নতুন আসছেন অথবা এই চ্যানেলে যারা এখনই সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আমি এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও ডেইলি আপলোড করে থাকি। আপনারা দেশ বিদেশের সকল টেক নিউজ সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।